গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা কিন্তু খুব ভালো আছো। মিশোর থেকে যেমন আমি রিপিটেডলি শপিং করতে থাকি, আর আজকে আমি মিশোর থেকে কিছু ব্যাগ পারচেজ করেছি। মিশোর থেকে ব্যাগের এক্সপিরিয়েন্স কিন্তু আমার এর আগে ছিল না, বাট নতুন আমি কিছু ব্যাগ পারচেজ করলাম যেগুলো ওয়ান বাই ওয়ান তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ওপেন করি। অনেকগুলো প্যাকেট আছে, অলমোস্ট ছটা আছে এখানে, আরও কিছু আছে এখানে। আমি হোম ডেকোর আইটেমও কিছু বুক করেছি, তো যেগুলো আসবে যেগুলো ওয়ান বাই ওয়ান তোমাদের সাথে আবার শেয়ার করতে হবে। তো প্যাকেটগুলো আমি ওপেন করে রেখেছি যাতে তাড়াতাড়ি তোমাদের দেখাতে পারি। তো প্রথম প্যাকেটটা ওপেন করে নিই। এর প্রাইসগুলো আমি মেনশন করে দেবো স্ক্রিনের ওপরে, আর তার সাথে প্রোডাক্ট কোডটাও মেনশন করে দেবো, আর লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। প্রথমটা আছে ব্রাউনের ওপর রেক্সিনের একটা ব্যাগ, যেটা কিন্তু ব্রাউনের ওপর আছে চেন দেওয়া। এটা এরকম ব্যাগ আমার আগে ছিল না, এরকম লক সিস্টেমে। ভেতরে প্রচুর প্লাস্টিক ভরা, জিনিসটাকে একটু বড় দেখানোর জন্য ভেতরটা, এই যে ভেতরটা দেখাই তোমাদেরকে, এই যে তিনটে চেম্বার আছে, একটা দুটো মিডিলে একটা এখানটাতে, তিনটে চেম্বার আছে, পেছনে কোনো একটা চেম্বার নেই। আর এখানে হচ্ছে এই যে এই চেনটা লাগানো, এটা এটাকে তোমরা বিভিন্নভাবে স্টাইল করতে পারো, মানে তোমরা এটাকে একটাও করে নিতে পারো বড় করে, আবার এটাকে দুটো করেও কিন্তু হ্যান্ডব্যাগ হিসেবে তোমরা ইউজ করতে পারো, আর স্লিং ব্যাগ হিসেবে ইউজ করতে পারো। ভীষণ শাইনি এই যে রেক্সিন ফেব্রিকটা না, ভীষণ শাইনি, আর এই ম্যাটেরিয়ালটা কিন্তু আমার খুব ভালো লাগলো। অ্যাকর্ডিং টু দ্য প্রাইস ইটস ভেরি গুড। নেক্সট প্যাকেটে ওপেন করি, এটা একটু বেশ বড়, আর এটা হচ্ছে আমার একটা খুব প্রিয় কালার, যেটা আমি তোমাদেরকে বলতে পারবো না কালারটা কি অ্যাকচুয়ালি, সিলভার। এই যে সিলভার, এই কালারটা আমি যে কত খুঁজেছি, চেনটা একদম আগের মতো বাট সাইজটা বড়। আবার বলবো, এই যে একদিকেও করে নিতে পারো বা দুটো ব্যালেন্স করেও নিতে পারো। কালারটা ও মাই গড, এত সুন্দর। এটা আমি মানে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস আমি ভেবেছি, মানে যদি একটু হাই বাজেটেরও হয় আমি মার্কেট থেকে এরকম টাইপের ব্যাগ পারচেজ করবো, শপিং মলে দেখেছি বাট কোথাও পাইনি। ফাইনালি আমি এটা মিশোতে পেলাম, আর কোয়ালিটিটা এত ভালো এসছে আমি সিরিয়াসলি এক্সপেক্ট করতে পারিনি। আর এগুলো তো ডেইলি ইউজের জন্য নয়, এগুলো পার্টি ওয়্যার ব্যাগ। তো এটার মধ্যে চেম্বারটা একটু দেখে নিই, আমি জানি না আদৌ এর মধ্যে কতগুলো চেম্বার আছে। সেই অ্যাগেন দুটো তিনটে চেম্বার, এই যে মিডলে একটা আর সাইডে দুটো, টোটাল তিনটে চেম্বার আছে। আর কোয়ালিটি ওয়াইজ ইটস ভেরি গুড, একদম খারাপ না, এটা ভীষণই ভালো কোয়ালিটি। আর এটা পার্টির জন্য ভীষণ ভালো, যেহেতু ওয়েডিং সিজন, তো এখন মোটামুটি আমি ওয়েডিং আর সামারের ওপরেই সব হল ভিডিওগুলো বানাবো, রিভিউ ভিডিওগুলো বানাবো। শাইনটা এত সুন্দর, এইরকম গ্রেডিয়েন্ট একটা রেইনবো কালারের ব্যাগ এত ইচ্ছে ছিল আমার, তো ফাইনালি আমি এটা মিশোতে পেয়ে গেলাম। আর প্রত্যেকটা ব্যাগ যেরকম বলেছি তোমাদেরকে আন্ডার 500 রুপিস, তো এটা অনেকটাই কম। অ্যাকচুয়ালি আমার মনে নেই এটার প্রাইস কত ছিল, আমি ডেসক্রিপশন বক্সে তো দিয়ে দেবো, স্ক্রিনের ওপর তোমরা দেখতেই পাচ্ছ এটা, মানে ছবিতে যতটা না সুন্দর লাগছিল সামনাসামনি তো জিনিসটা আরও বেশি সুন্দর। তো তোমাদের যদি এটা ভালো লাগে ডেফিনেটলি তোমরা পারচেস করতে পারো। নেক্সট ব্যাগটা একটা ছোট্ট প্যাকেটের মধ্যে এসছে, আই থিঙ্ক এটা অনেক ছোট একটা ব্যাগ। এই দেখো কি সুন্দর এটা, এটা না অ্যাকচুয়ালি যে কোমরের মধ্যে লাগায় না, এর মধ্যে তোমরা মোবাইল নিতে পারো, ছোট একটা ক্যামেরা নিতে পারো, এর মধ্যে তোমরা টাকা পয়সা ক্যারি করতে পারো, লিপ বাম, লিপস্টিক, চিরুনি একটা ছোট, এই জিনিসগুলো না খুব দরকার। আর এটা ইউনিসেক্স ব্যাগ, মানে তোমরা যে কোনো মেল হও বা ফিমেল, যে কেউ এই রকম ব্যাগ তোমরা ক্যারি করতে পারো। এতে কি হয় বলো তো, জিনিসগুলো হারায় না, আর তোমাদের সাথে থাকার হাতটা খালি থাকে, সব থেকে বড় ব্যাপার। মানে বড় তোমরা কোনো ক্যামেরা ক্যারি করতে পারবে, ছোট গোপ্রো টাইপের বা কোনো ডিজিটাল ক্যামেরা, ঘড়ি, চশমা, এগুলো তোমরা এই ব্যাগটার মধ্যে ক্যারি করতে পারো। আর এটাও রেক্সিনেরই ব্যাগ, নট পিওর লেদার, এটাও রেক্সিনের ব্যাগ। এখানে এই যে বেল্টটা দেওয়া আছে, এটা দিয়ে তোমরা লাগিয়ে নিতে পারো কোমরের সাথে, যেভাবে তোমরা ক্রস বডি করেও লাগাতে পারো, কোমরের সাথেও লাগিয়ে নিতে পারো, ওয়েস্টের সাথে, ওয়েস্ট ব্যাগ হিসাবে ইউজ করতে পারো, স্লিং ভাবে ইউজ করতে পারো। তো এটা কিন্তু বোথ মেল অ্যান্ড ফিমেল এটা ইউজ করা যায়। আর এটা ভীষণ একটা কনভিনিয়েন্ট একটা ব্যাগ, যেটা তোমরা
যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো, ট্রাভেল ফ্রেন্ডলি বেসিক্যালি। এটা তোমরা ট্রাভেল করার জন্য যদি ইউজ করো এরকম ধরনের ব্যাগ ভীষণ ভালো। নেক্সট দেখাবো এটা, দেখে নিই এর মধ্যে কি আছে। অগেইন একটা মাল্টি কালারের ব্যাগ, আর এটা কিন্তু একটু হার্ড রেক্সিন যেগুলো হয় না সেরকম টাইপের, একদম ফুললি প্রোটেক্টেড। এটাও কিন্তু মাল্টি কালার, রেনবো কালারের ব্যাগ। দেখ কি কনভিনিয়েন্ট, আর ফিনিশিংটা এত সুন্দর, দারুণ ফিনিশিংটা। এর চেম্বারগুলো দেখাই যে সাইডে একটা গোল্ডেন এরকম টাইপের দেওয়া আছে, আর ভেতরের চেম্বারটা একটু দেখে নিই। ও ভেতরে আবার একটা বেল্ট আছে, এটা তোমরা স্লিং ব্যাগ হিসেবেও নিতে পারো। ভেতরে চেম্বার একটাই, এই ভেতরে চেম্বার একটাই আছে, বাট এর মধ্যে না বেশি চেম্বারের দরকারও হয় না, কারণ এগুলো সবকটাই মোটামুটি পার্টি ওয়্যার ব্যাগ, তো যার জন্য বেশি চেম্বারের দরকার নেই। একটা মোবাইল, একটু টাকা, একটা লিপস্টিক, একটা চিরুনি আর একটা কম্প্যাক্ট, এর মধ্যে এটে গেলেই আমাদের হয়ে যায়, ব্যাস। এটাই হচ্ছে এই ব্যাগটা। আর এটার যে বেল্টটা মানে চেনটা ভীষণ সুন্দর, এরা আর খুব মানে টাইট, বেশ শক্ত, আর স্ট্রেংথটা অনেকটা বেশি ব্যাগটার। আর এই যে বেল্টটা আছে, এটা যেটা তোমরা স্লিংভাবে নিতে পারো, সেটা হচ্ছে এই ব্যাগের যে ম্যাটেরিয়ালটা সেটা দিয়ে কিন্তু বানানো। লাস্ট আজকের মতো যেটা আছে, আবার নেক্সট ব্লগে শেয়ার করব। এটা একটা ক্লাচার আছে, এটা আমি বহুদিন থেকে দেখছিলাম, বাট কেন জানি না এটা বুক করাই হয়ে উঠছিল না আমার। এত কিছু বুক করা হয়, এটাই বুক করা হচ্ছিল না। ভেতরে কি কিছু দিয়েছে, এত আওয়াজ হচ্ছে। আচ্ছা, এটার হচ্ছে এর মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাবে, মানে প্রচুর ভ্যারিয়েন্ট পেয়ে যাবে, সাইজ ভ্যারিয়েন্টও পেয়ে যাবে প্লাস ডিজাইন ভ্যারিয়েন্টও পেয়ে যাবে। ফার্স্টে তোমরা এর ডিজাইনটা দেখো, অনেকগুলো ডিজাইন আছে, আমি তোমাদেরকে অ্যাটাচ করে দেবো, স্ক্রিনের ওপর দেখতে পাবে। আর ওপরে দেখো একটা স্টোন, পার্টি ওয়্যার হিসাবে ভীষণ ভালো, বাট এটাকে খোলে কি করে, এইভাবে খুলতে হয়, এটাকে একটুখানি উঠিয়ে নিয়ে এটাকে খুলে নিতে হয়। আর এর ভেতরে চেন আছে, এই চেনটা দিয়ে তোমরা স্লিং হিসাবে লাগিয়ে নিতে পারো, স্লিং ব্যাগ করে নিতে পারো। ভেতরে একটাই চেম্বার, মানে একটা মোবাইল ফোন আর একটা লিপস্টিক, একটা ছোট চিরুনি, একটা কম্প্যাক্টের মধ্যে এটে যাবে। আর এটাকে স্লিং করেও তোমরা নিতে পারো, ভেতরে তোমরা এটাকে চেনটা অ্যাটাচ করে নিতে পারবে। বেশ সুন্দর, বেশ মানে স্ট্রেংথটা খুব বেশি, মানে কোয়ালিটি ওয়াইজ এটা ভীষণ ভালো লাগলো আমার। আর যেহেতু এর মধ্যে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, তো তোমরা পার্টি ওয়্যার যেরকম পরছো সেরকমভাবে তোমরা এই জিনিসটা পারচেস করতে পারো। ভীষণ ভালো লাগলে, ম্যাটেরিয়ালটাও ভীষণ ভালো, কারণ ওপরটা হচ্ছে ফ্যাব্রিক, ওই জড়ি দেওয়া বা তোমার সিল্ক কাপড়ের ওপর যেরকম লেহেঙ্গাগুলো হয় না, স্পেশালি লেহেঙ্গার সাথে এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। আর গোল্ডেন দিয়ে কাজ করা, লোকাল মার্কেটে আমি এগুলো যখন একবার দাম করেছিলাম মোটামুটি ধরো 600-700 বা ব্র্যান্ডেড হলে তো 1000-2000 উপরে, বাট এটা এতটা চিপ রেটে আমি পেয়ে গেছি ভাবতেই পারিনি। তো এটাই ছিল আজকের ভিডিও, পাঁচটা ব্যাগ ছিল ফ্রম মিশো। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা ডেফিনেটলি জানিও, যদি ভালো লাগে, কোনো প্রোডাক্ট পারচেস করতে ইচ্ছে হয় সেটা ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর প্রোডাক্ট কোডসগুলো তো আমি তোমাদেরকে স্ক্রিনের ওপর মেনশন করেই দিলাম, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন ভেরি গুড বাই, টেক কেয়ার।